এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্স হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্মলেস্ট থ্রি ডিজিট নাম্বার ডিফারেন্স বিটুইন মানে কি বিয়োগ করতে হবে কি বিয়োগ করতে হবে স্মলেস্ট থ্রি ডিজিট নাম্বার তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে হাইয়েস্ট থ্রি ডিজিট নাম্বার তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত নশো নিরানব্বই আর ক্ষুদ্রতম সংখ্যা হল ওয়ান হান্ড্রেড অর্থাৎ একশো নশো নিরানব্বই থেকে একশো বিয়োগ করবে করে যেটা হবে তোমরা এখানে বসাবে এরপর কোয়েশ্চেন নাম্বার সেভেন রাইট ইন এক্সপ্যান্ডেড ফর্ম এটা তোমরা মেন্টাল ম্যাথে প্রত্যেক ক্লাসেই করছো তাই আমি এটা আর বলে দিচ্ছি না তোমরা নিজেরা করবে এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার এইট হোয়াট ইজ দি স্মলেস্ট নাম্বার দ্যাট ক্যান বি মেড ইউজিং ডিজিটস ওয়ান ফোর অ্যান্ড থ্রি ইউজিং অল থ্রি ডিজিটস বলছে এখানে যে ডিজিটগুলি দিয়ে দিয়েছে অর্থাৎ অঙ্কগুলি দিয়ে দিয়েছে এক একটা অঙ্ক চার একটা অঙ্ক তিন একটা অঙ্ক এই তিনটে অঙ্ক ব্যবহার করেই সব থেকে ক্ষুদ্রতম সরি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে তোমরা ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা গঠন করা শিখেছ তোমাদের অঙ্ক বইতে তোমরা এটা করবে এরপর দেখো নাম্বার রাইট ইন ওয়ার্ডস লিখতে হবে কোয়েশ্চেন্স লিখবে এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার টেন ফিফটি টেন্স প্লাস ফাইভ ওয়ান কত হবে ফিফটি টেন্স মানে ফিফটি ইন্টু টেন প্লাস ফাইভ ওয়ান মানে ফাইভ ইন্টু ওয়ান টেন যদি আমরা ইন্টু করি কি হবে এই দুটো শূন্য বসে গেল আর ফাইভ যদি আমরা প্লাস করি তাহলে হবে ফাইভ হান্ড্রেড ফাইভ তাহলে তোমরা এই পেজ নাম্বার এইট এর অঙ্কগুলো খাতায় সরি বইতে করবে যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে গুড বাই এভরিওয়ান